বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষার চমৎকার একটি পর্বে প্রবাসী আপনারা কতই না কষ্ট করেন এ কষ্ট করেন আপনার প্রিয় সন্তানের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য বা আত্মীয় স্বজনের জন্য প্রিয় জন্য কত কষ্ট করছেন আর ভাষাটা জানা থাকলে আপনাদের কষ্টটা একটু হলেও কম হবে তাই আমি নিয়মিত আপনাদের জন্য আরবি ভাষার পর্বগুলো নিয়ে আসছি আপনারা যারা এই চ্যানেল থেকে আরবি ভাষা শিখছেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের বেসিকটা খুব স্ট্রং হয়ে যাবে আপনারা আরবি ভাষা নিয়ে সমস্যা ফেস করবেন না তাই আপনাদের সবাইকে অনুরোধ করবো সবসময় এই চ্যানেলটির সাথে থাকার জন্য এবং সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব মানে যখনই ভিডিও দিব তখনই আপনার কাছে পৌঁছে যাবে লাইক করতে হবে ধন্যবাদ আমরা শুরু করি তাহলে আজকের পর্বটি আমাদের আজকের পর্বের প্রথম যে বাক্য শব্দটি সেটা হলো কয়টা কয়টাকে আরবি শব্দে বলা হয় কাম হাব্বা কাম হাব্বা মানে হচ্ছে কয়টা নেক্সট একটা একটাকে আরবি ভাষায় বলা হাব্বা হাব্বা মানে একটা দুইটা দুইটা কি আরবি ভাষায় বলবেন হাব্বাইন হাব্বাইন মানে হচ্ছে দুইটা তিনটা তিনটা কি আরবি ভাষায় বলে তালাতা হাব্বা তালাতা হাব্বা মানে তিনটা এরপর চলে যাব আর একটি চমৎকার শব্দে লেখা আছে পাইলট পাইলটকে আরবি শব্দে বলা হয় তাইয়ার তাইয়ার মানে পাইলট এখন লিখা আছে টিকিট টিকিটকে আরবি শব্দে বলা হয় তেজকারা তেজকারা মানে হচ্ছে টিকিট এবার লিখা ভিসা ভিসা কে আরবি শব্দে বলে তাফশিরা তাফশিরা মানে ভিসা লিখা আছে ব্যাগ ব্যাগকে আরবি শব্দে বলা হয় আকিবা অথবা শান্তা বা জান্তা আকিবা শান্তা বা জান্তা এবার লেখা আছে রাখা রাখা কে আরবি শব্দে বলা হয় রাক কাব্য মানে রাখা লেখা আছে দেওয়া বা দাও দেওয়া বা দাও কে আরবি শব্দে বলে আতি তারপর যে শব্দটি আছে সেটা হলো আমাকে দাও আতি আতি আতিনি মানে আমাকে দাও তাকে দাও তাকে দাও এর আরবি হল আত্মা আত্মা মানে তাকে দাও এবার আছে একদা বা অনেক আগে একদা বা অনেক আগে কে আরবি ভাষায় বলে জামান জামান অর্থ একদা বা অনেক আগে লিখা আছে কর্ম কর্মকে আরবি ভাষায় বলে মেহেনা মেহেনা মানে কর্ম তারপর লিখা ডিউটি ডিউটিকে বলা হয় দা ওয়াম দওয়াম মানে ডিউটি আছে কাজ কাজকে আরবি শব্দে বলে সুগল সুগল সুগোল শব্দের অর্থ কাজ এরপর আছে করা করাকে আরবি শব্দে বলে সবি সবি মানে করা এবার লিখা আছে কাজ করা কাজ করা এর আরবি হলো স্ট্রাগল স্ট্রাগল মানে কাজ করা তারপর লেখা আছে কাজ না করা কাজ না করা কে আরবি শব্দে বলে মাই ইস্তাগল মাই ইস্তাগল মানে কাজ না করা তারপর লেখা আছে শ্রমিক শ্রমিককে আরবি ভাষায় বলে আমেল 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 মানে শ্রমিক এবার লেখা ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষাংশে আশা করি আজকের এই ছোটো পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা আমার জন্য দোয়া করবেন প্রথমত তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমি নিয়মিত ভিডিও দেব তো যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন একে অপরকে সাহায্য সহযোগিতা করুন আরবি ভাষায় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে রাখুন দেখা হবে পরবর্তী পর্বে সেখানে আমরা বিস্তারিত কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ